রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাজাল কবরি ওয়াসানাম ইউবাদ। আমার উম্মত শোনো, আমার কবরকে যেন সিজদার জায়গা করো না, মূর্তি করো না, যাকে পূজা করা হবে। ইন্নাল্লাহ ইয়াকজিবু মান ইত্তাখাজা কাবরান মাসজিদান, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট, তাদের উপরে গজব নাজিল করেন যারা কবরকে মসজিদ তৈরি করেছে, কবরে সিজদা করে, কবরকে মানে যে, কবরের কাছে কিছু চায় যে, কবরে সিজদা করে যে, কবরকে সম্মান করে যে, এরা সবাই মুশরিক। কবরে মানত মানে যে, কবরে কিছু দেয় যে, সব মুশরিক। কারো জন্য জান্নাত হবে না, এরা মহাপাপী। যে কোনো দিন যে কোনো দিবস, আজকের খুতবার শেষ হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকিদা লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইনিন, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে বের হলেন। হুনাইনের যুদ্ধে তিনি যাবেন বলে বাড়ি থেকে বের হয়েছেন। ফা মাররা বি শাজারাতিন, তিনি একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। লিল মুশরিকিনা, গাছটা ছিল হিন্দুদের, অত্যলুকদের, মুশরিকদের। ইয়াল্লিকুনা আসলিহাতাহুম আলাইহা, তারা তাদের তরবারিকে ওই গাছের উপরে ঝুলিয়ে রাখত, মনে করতে এতে একটা বরকত আছে। দারুল উলুম দেওবন্দে একটা ডালিম গাছ ছিল, হোসেন আহমদ মাদানি সেই ডালিম গাছের নিচে বোখারি পড়াতেন। যতদিন পর্যন্ত ডালিম গাছটা ছিল, ততদিন পর্যন্ত সব মহাদেশ ওখানে গিয়ে বোখারি পড়াতো, এটাও শেরেক। তো গাছের তরবারি ঝুলাতো, তো সাহাবীগণ বলছেন অয়ুকাল্লাহ আনোয়াত, জাত আনোয়াত, সেই গাছটাকে বলা হতো জাত আনোয়াত, জাত আনোয়াত, জাত আনোয়াত গাছটার নাম। তখন সাহাবীগণ বলছেন ইজাল্লানা জাত আনোয়াতিন কামালাহুম জাত আনোয়াত, আল্লাহ নবী এরকম একটা গাছ আমাদের করে দেন না, ওখানে আমরা বসবো, ওখানে একটা শুভ ফল নিব, ওরা নেই, ওরকম আমাদের একটা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ, ছি 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 ছি, আল্লাহু সামা, বলেছো কি, হাদা কামা কালা কওম মূসা, আরে এটা তো মূসার জনগণ বলেছিল, তোমরা এ কথা বললে, আরে এরকম কথা তো মূসার সম্প্রদায় বলেছিল, ছি 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 ছি, তোমরা এ কথা বললে, কালু, তারা বলেছিল ইজাল্লানা ইলাহান কামালাহুম আলাইহা, ওদের যেমন মূর্তি আছে মাথা নত করে, মোসা আমাদের জন্য কিছু মূর্তি তৈরি করে দেন, সরস্বতী ভগবতী কালী দুর্গা লাতুজ্জামানাত কিছু করে দেন, ওরা ওদের মাধ্যমে জান্নাত চাইবে, আমরা এরকম মূর্তির মাধ্যমে জান্নাত চাইব, এই কথা মোসার সম্প্রদায় বলেছিল, ছি 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 ছি, সুবহানাল্লাহ, তোমরা এই কথা বললে যে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, একটা গাছের অনুমতি হলো না সুবিধার জন্য, ভালো খেয়ালের জন্য বলেন আপনার জন্মদিবস কোথায় যাবে। এই ছেলে, তোমার মা তোমার জন্মদিবস পালন করে কেন গো, আগের দিন করলে হয় না, পরের দিন করলে হয় না, আজকে করতে বলিও তো, পৃথিবীতে তো যে দিবস আছে সবই শির, পৃথিবীতে যত দিবস বের হবে সবই শির, দিবস নামে কোনো জিনিস মানুষ মুসলমান মানতে পারে না, এটা অসম্ভব। মুসলমানের রক্তের সাথে মিশে আছে শিরক বিরোধী নীতি, মুসলমানের গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, মুসলমানের রক্তের সাথে মিশে আছে শিরক বিরোধী নীতি, মুসলমানের রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। মুসলমান শিরকের বিরোধিতা করার জন্য জন্ম নিয়েছে, মুসলমান মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছে, মূর্তি গড়ার জন্য নয়। নিজেকে মুশরিক মনে করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব।